উঠল, আমার স্ত্রীর নিকট হতে 4 লক্ষ টাকা হাওলাত নিয়েছি, উক্ত টাকার জাকাত আমি নিজে পরিশোধ করে দিচ্ছি, এতে আমার স্ত্রী জাকাত আদায় হবে কিনা? যদি জাকাত আদায় না হয় তাহলে করণীয় কি? কারণ আমার স্ত্রীর আর কোনো ইনকাম সোর্স নাই। স্বামী বা স্ত্রী বা যে কেউ একজনে আরেকজনে জাকাত আদায় করতে পারে, অর্থ সংশ্লিষ্ট ইবাদত যেগুলো, আর্থিক ইবাদত যেগুলো, পয়সা কড়ির কাজ, এটা একজনেরটা আরেকজনে করে দিলে হয়, সব ক্ষেত্রে না। আবার ধরেন একজনের হজ করার ক্ষমতা আছে, এখানে শারীরিক ইবাদত আছে, শুধু আর্থিক ইবাদত না, ওটা নিজে যেতে হবে, না যেতে পারলে তখন আরেকজনে পাঠাবে। আর এই জাকাতটা, নিজের জাকাত যদি আরেকজন দিয়ে দেয়, তাকে যদি জানিয়ে দেয়, স্বামী স্ত্রীকে যদি বলে তোমার জাকাত আমি দিয়ে দিলাম, তাহলে সেটা কি আছে? জায়েজ আছে।